ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শিশু স্বাস্থ্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আজ তেমনই একটি গুরুত্বপূর্ণ টিকা সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। যে টিকা দিলে বাচ্চাদের যক্ষ্মা রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাহলে চলুন আজকে টিকাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। টিকাটির নাম হচ্ছে বিসিজি টিকা। তো প্রশ্ন আসতেই পারে, বিসিজি টিকা কি, কখন দিতে হয়, কেন দিতে হয়, কোথায় দিতে হয়, কত দিনের মধ্যে দিতে হয় ইত্যাদি সব প্রশ্ন, এবং জীবাণুমুক্ত হওয়ার সম্ভাবনাই বা কত। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বিসিজি টিকা পুরো নাম ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন, যা দেওয়া হয় যক্ষ্মা রোগ প্রতিরোধ করার জন্য, যা শরীরে গিয়ে যক্ষ্মাকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিবডি তৈরি করে, ফলে একটি শিশু যক্ষ্মা থেকে রক্ষা পায়। এ টিকাটি দেওয়া হয় শিশুর জন্মের সাথে সাথে, অর্থাৎ 42 দিনের মধ্যে। এ টিকাটি দেওয়া হয় বাম হাতের চামড়ার নিচে, যার ফলে বাম হাতে স্কার চিহ্নের মতো গোল হয়ে ফুলে ওঠে। এতে করে শিশুটি বেশি ব্যথা পায় না আর শরীরের জ্বরও আসে না। বিসিজি টিকার ডোজ 1টি। টিকা দেওয়ার কয়েক মাসের মধ্যে টিকা দেওয়ার জায়গাটি পাকবে, গলবে, এতে করে যক্ষ্মার জীবাণুটি বের হয়ে যাবে, ফলে শিশুটি যক্ষ্মামুক্ত হয়। এই টিকাটি জীবাণুমুক্ত হওয়ার সম্ভাবনা 99%। বরং বিসিজি টিকা যদি না পাকে বা যদি দাগ না হয়, তাহলে শিশুর শরীরে এই টিকার প্রয়োগ সঠিক হয়নি বা শিশুটির শরীরে এই টিকাটি কার্যকর হয়নি। তখন শিশুর মার উচিত স্বাস্থ্যকর্মীকে বিষয়টি জানানো, তাহলে শিশুকে আবার এই টিকা প্রয়োগ করা হবে। তো বিসিজি টিকা খুবই গুরুত্বপূর্ণ। এই টিকাটা দেওয়ার পর অবশ্যই আপনারা নজরে রাখবেন যে বাচ্চাটির বাম বাহু টিকাদানের স্থানে একটি ঘা গুলি পচে যাওয়ার পর সেখানে দাগ হয়েছে কিনা। যদি না হয়, পরবর্তীতে আবার টিকার ডোজটি স্বাস্থ্যকর্মীকে বললেই দিয়ে দেবে। এতে করে বাচ্চার ইমিউনিটি গ্রোথ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যক্ষ্মার বিরুদ্ধে যে প্রতিমূলক ব্যবস্থা, এই জিনিসটি তৈরি হবে। একটি কথা অবশ্যই মনে রাখবেন যে ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের শিশু স্বাস্থ্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনার আমার নৈতিক দায়িত্ব হচ্ছে এই শিশুকে সঠিক সময়ে সবগুলো টিকা নিশ্চিত করা। এতে করে শিশু স্বাস্থ্য ভালো থাকবে এবং তার পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি ডেভেলপ হবে। তাহলে বিসিজি টিকা সম্পর্কে আমরা যে তথ্য পেলাম সেটি হচ্ছে, বিসিজি টিকার পুরো নাম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এই টিকাটি কেন দেওয়া হয়? যক্ষ্মা রোগ প্রতিরোধ করার জন্য। এটি কিভাবে কাজ করে? শরীরে গিয়ে যক্ষ্মাকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিবডি তৈরি করে, ফলে এটি শিশুর যক্ষ্মা থেকে রক্ষা পায়। কত দিনের মধ্যে এই টিকাটি দিতে হয়? এই টিকাটি দেওয়া হয় শিশুর জন্মের সাথে সাথে, অর্থাৎ 42 দিনের মধ্যে। শরীরে কোথায় দেওয়া হয়? এই টিকাটি দেওয়া হয় বাম হাতের চামড়ার নিচে, যার ফলে বাম হাতে স্কার চিহ্নের মতো গোল হয়ে ফুলে ওঠে। এতে করে শিশুটি বেশি ব্যথা পায় না আর শরীরে জ্বর আসে না। এই টিকার ডোজ কয়টি? বিসিজি টিকার ডোজ 1টি। টিকাদানের স্থানে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়? টিকা দেওয়ার কয়েক মাসের মধ্যে টিকা দেওয়ার জায়গাটি পাকবে, গলবে, এতে করে যক্ষ্মার জীবাণুটি বের হয়ে যাবে, ফলে শিশুটি যক্ষ্মামুক্ত হয়। যদি না পাকে তাহলে আপনার করণীয় কী? বরং বিসিজি টিকা যদি না পাকে বা যদি দাগ না হয়, তাহলে শিশুর শরীরে এই টিকার প্রয়োগ সঠিক হয়নি বা শিশুটির শরীরে এই টিকাটি কার্যকর হয়নি। তখন শিশুর মার উচিত স্বাস্থ্যকর্মীকে বিষয়টি জানানো, তাহলে শিশুকে আবার এই টিকা প্রয়োগ করা হবে। একটি কথা মনে অবশ্যই রাখবেন যে ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শিশু স্বাস্থ্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই শিশুকে সঠিক সময়ে সবগুলো টিকা নিশ্চিত করবেন। ধন্যবাদ।